শাহ দাড়ি কাট কাটসাট সাইজ শেষে নেওয়া কি জাহেজ আছে অনেক সালাফি আলমদের দাড়ি দেখে তাই মনে একটু দলিত সক উপকৃত হতাম দাড়ির ব্যাপারে রসুল্লাহাম বলেছেন আর ফুল্লোহাওয়ারেম দাড়ি ছাড়ো এবং মোস কাটো রসুল্লাহাম আর ফুল্লোহা দাড়ি ছাড়তে বারবার বলেছেন এবং রসুল্লাহ খালু খালফুল মাজুস মাজুসে বিরোধিতা করো সুতরাং দাড়ি কাটা হারাম দাড়ি কাটা হারাম সালাফি আলেম হলেও যদি দাড়ি কাটে তিনি সালাফি আলেম নন এটা হলো মূল কথা তিনি সালাফি হতে পারেন না এখন কারণ রসুল্লাহ শূন্য অনুসরণ না করলে সালাফি হয় কী করে সাহাবাহামের নীতি অনুসরণ না করলে সালাফি হতে পারে না তিনি এখনও সেই পর্যায়ে পুষতে পারেনি হ্যাঁ বংশীয় গবে বংশীয় হতে পারে দলীয় হইতে কিন্তু কোরআন এবং সুননা অনুসারী সত্যিকার সালবে সালে অনুসারী কেউ দাড়ি কাট কামাতে পারে না এখন দাড়ি কাটবে কিনা দাড়ি কদ্দুর রাখতে হবে দাড়ি রাখার ক্ষেত্রে দেখা গেছে যে রেওয়াইতে আসছে ষাটটি রেবায়তে আসছে সাতটি মোট সাতটির শাহ মোহাম্মদ নাসির উদ্দিন তিনি ষাটটি বর্ণনা নিয়ে এসেছেন তার আলোচনার মধ্যে যে ষাটটি বর্ণায় দেখা গেছে যে সলফে সালহিনের বিশেষ করে সাহাবাদের মধ্যে আলম যখন তিনি হজ বা ওমরায় থাকতেন তখন তিনি হজ উমরা অনেকদিন অবিন্যস্ত হয়ে গেলেন তিনি সেগুলি বিন্যস্ত করতেন এবং সেগুলি ইবনামর আদি হল থেকে সাব্যস্ত হয়েছে সোহি সনদে এর অর্থ হচ্ছে যদি কেউ অবিন্যস্ত অংশ কেটে ফেলে সেটা নাচায়জ হবে না এবং এক মুষ্টির ব্যাপারে অনেক অনেক বিশেষ করে চার মাঝাগ বড়ো বড়ো আলেমরা এক মুষ্টি রাখার ব্যাপারে তারা এ হয়ে গেছে এক মুষ্টি রাখতেই হবে এক মুষ্টি অর্থ হচ্ছে আপনি ধুতনির নিচে ধরবেন ধরার পরে মুঠ আপনার যতটুকু অতটুকু রাখতে হবে এর বাইরের অংশ কাটার ব্যাপারে তারা অনুমতি দিয়েছেন তো না কাটে এটা বেশি উত্তম কেউ কেউ বলেছেন কারণ রসুল্লাহ সাল্লাহসাল্লাম কাটেননি সলভে সালিন কেটেছেন কেউ কেউ তো রসুল যেহেতু কাটেননি যারা বলেন যে আমরা রসুল অনুসরণ করবো তারা সেটা কাটেন না আর যারা বলেন যে না আমরা যেহেতু সলফেসালিন করেছেন এটা আখজি ইসলামী বলেন এটাকে শেখুল মোহাম্মদ নাসুদ্দিন আলবানী বলেন যে এটা মোকাইয়াদ অর্থাৎ যেহেতু মোতলাখকে সাহবাইকে আমাদের তাকিদ করা যায় সুতরাং এটাকে এক মুশিল বেশি হলে সেটা কাটা যাবে এবং আরেকটি কারণও সেটা বলেন কোনো কোনো হাদিসে আসছে যে রসোল্লা সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি দাড়ি গিরা লাগাবে সে একটা লম্বা হাদিসে আসছে যে ব্যক্তি দাড়ি গিরা লাগবে সে আমার থেকে মুক্ত অর্থাৎ থেকে মুক্ত কারণ হচ্ছে দাড়ি গিরে লাগানো দাড়ি দেখানোর একটা পয় তারা অনেকের ভিতরে চলে আসবে সেই জন্য এবং অনেক সময় সেটা ময়লা থাকবে অনেক সময় সেটা পানি ঢুকবে না এবং অনেক সময় সেখানে পেশা পায়খানা পেশা ছিটা পড়বে এবং বা এই অবস্থা যাবে যে সেটার কারণে মানুষ চলাফেরা কঠিন হয়ে যাবে এটা যেন না দেখানোর পথে যেন না যায় সেই জন্য অনেক সেটা করে থাকেন এক মুষ্টি পর্যন্ত অন্তত এক মুষ্টি রাখতেই হবে যদি তিনি সুন্নাকে প্রতিপালন করেন আর যদি এর নিচে যান তাহলে কিন্তু এটা সুন্না প্রতিপালন হবে না কিন্তু হারামের পর্যায়ে যাবে না হারাম হবে যখন কামানো হয় অথবা এমন পর্যায়ে যায় যখন দেখা যায় যে লোকটি হয়তো সময় পায়নি এরকম অবস্থা রেখেছে অর্থাৎ সেটা দাঁড়িয়ে রাখছে বলে প্রমাণিত হয় না বোঝা যায় যে যে একটু খোসা খোসা রেখে দিয়েছে রকম হয়তো যে কোনো সময় কেটে বলবো এরকম বোঝা যায় তাহলে বোঝা গেলো দাঁড়িয়ে আসলে রাখেনি এই জন্য দায়ী রাখতে হলে দায়ী রাখার মতোই রাখতে হবে দায়ী রাখা বোঝা যায় এরকম হলে দায়ী রাখা হয়েছে আর যদি দাড়ি শূন্য মোতাবেক রাখতে হয় এক মুষ্টি বা তার চেয়ে বেশি না কাটাই হচ্ছে শ্রেয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন